হ্যালো বিবান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এখন আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুষ্ঠানের চোদ্দ নম্বর তো নম্বর হচ্ছে একটি বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন করতে হবে তো প্রথমেই একটি বর্গ অঙ্কন করে নেওয়া যাক যে কোনো মাপে একটি বাহন এটি নাম দিয়ে দিলাম এব এখন এই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করবো তো এখানে একটি লম্ব অঙ্কন করলাম লম্বটি নান দিয়ে দিলাম এ ই এখন এ ই হতে সমান করে এডি অংশ কেটে নিলাম এখন ওই একই মাপ নিয়ে বি কে কেন্দ্র করে এখানে একটি বৃত্তচাপ এবং ডি কে কেন্দ্র করে এখানটি বৃত্তচাপ দিলাম ধরলাম এই দুটি বৃত্তচাপ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে তাহলে বি এর সাথে সি যোগ করে দেব এবং ডি এর সাথে সি যোগ করে দেব তাহলে abcd হয়ে যাচ্ছে আমাদের একটি বর্গ এখন এই বর্গের একটি পরিবৃত্ত এবং একটি অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তো অন্তর্বৃত্ত বলতে বোঝায় এই বর্গটির ভিতর একটি বৃত্ত অঙ্কন করতে হবে যে বৃত্তটি ab bcd এবং da বাহুকে স্পর্শ করে যাবে আর পরিবৃত্ত বলতে বোঝায় এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যে বৃত্তটি এই abcd বর্গের a b c d এই চারটি বিন্দুকে স্পর্শ করে যাবে তো বৃত্ত দুটি অঙ্কন করার জন্য প্রথমেই এখানে এর সাথে সি যোগ করে দিব অর্থাৎ এই বর্গের একটি কর্ণ অঙ্কন করব এবং বি তো এখানে এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে তো এই বিন্দুটির নাম দিয়ে দিলাম ও এই ও বিন্দুটি হবে আমরা এখানে যে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন করব সেই দুটি বৃত্তের কেন্দ্র তো প্রথমে অঙ্কন করে নেওয়া যাক অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য এখানে প্রথমে ও থেকে এ লম্বটি যে হতে হবে এমন কোনো কথা নেই এখানে বি সি অথবা সিডি অথবা ডি এ চারটি বাহর মধ্যে যে কোনো একটি বাহর মধ্যে লম্ব অঙ্কন করলেই হবে তো প্রথমে ও থেকে লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করার জন্য প্রথমে ওকে কেন্দ্র করে যে কোনো ওপর একটি বৃত্তচাপ আঁকব এই বৃত্তচাপটি এবিকে কে এখানে দুটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এখন এই দুটি বিন্দুকে কেন্দ্র করে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সমান বেশার নিয়ে এখানে দুটি বৃত্তচাপ অঙ্গন করবো এখানে দূরত্ব সমানও নেওয়া যায় অথবা অর্ধেকের বেশিও নেওয়া যায় তো বৃত্তচাপ দুটি এখানে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে এখন ও এর সাথে এই বিন্দুটি যোগ করে দেব তো আমাদের যেহেতু এখানে এ বি এর উপর লম্ব অঙ্কন করা প্রয়োজন ছিল তাই এটা আমি আর সম্পূর্ণ যোগ করলাম না শুধুমাত্র ও থেকে এ বি এর উপর লম্বটি অঙ্কন করলাম ধরে নিলাম এই লম্বটির নাম হচ্ছে ও ই তো আমাদের এই ও ই লম্বটি হবে আমরা যে ভিতরে অন্তর্বৃত্তটি অঙ্কন করব সেই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এখানে ওকে কে কেন্দ্র করে ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা অন্তর্বৃত্তটি অঙ্কন করে ফেলব তো ওকে কে কেন্দ্র করে ও ইয়ে সমান ব্যাসার্ধ নিয়ে এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করে ফেললাম তো এই বৃত্তটি হচ্ছে আমাদের এ বি ডি বর্গের অন্তর্বৃত্ত এখন এটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে তো পরিবৃত্তের জন্য আমাদের কেন্দ্র সেম ও ই হবে তবে এই ক্ষেত্রে ব্যাসার্ধ হবে ও এ অথবা ও বি অথবা ও সি অথবা ও ডি এই চারটি যে কোনো একটি মাপ নিয়ে আমরা পরিবৃত্তটি অঙ্কন করে ফেলতে পারবো তো আমি ও এ সমান ব্যসাধু নিলাম ও এ সমান নিয়ে পরিবৃত্তটি অঙ্কন করে ফেলি তাহলে এটি হচ্ছে আমাদের নিম্ন পরিবৃত্ত তো এই চিত্রটি অঙ্কন করার ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপারে একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আমাদের যে পেন্সিলটি দিয়ে আমরা অঙ্কন করব সেই পেন্সিলটি কি ভালোভাবে শার্প করা কিনা সেটি দেখে নিতে হবে এবং কম্পাসটি কি ভালোভাবে টাইট করা আছে কিনা সেটিও দেখে নিতে হবে কারণ কম্পাস যদি একটু লুজ থাকে তাহলে এখানে মাপের এদিক সেদিক হয়ে যেতে পারে যার কারণে চিত্রটি কিন্তু আর মিলবে না তো চিত্রটি অঙ্কন করার আগে অবশ্যই আমাদের এই দুটি ব্যাপারে ভালো করে লক্ষ্য রাখতে হবে তো আশা করি এখন আর চিত্রটি নিয়ে কারো কোনো সমস্যা হবে না তবুও কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবে এবং কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনটিতে একটি ক্লিক করে রেখো যেন নিত্য নতুন আপডেটগুলো তাড়াতাড়ি পেতে পারো তো এই পর্যন্তই ছিল ভিডিও আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে